হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর বাঙালি বাড়িতে বৃহস্পতিবার মানেই রান্না বান্নার পাশাপাশি থাকে লক্ষ্মী পুজো। আর সেই লক্ষ্মী পুজো করে নিয়ে তারপরে আমি এখন শেষের একটা পদ রান্না করছি। আসলে সকালবেলা এক প্রস্ত রান্না হয়ে গেছে, ভেন্ডি আলু ভাজা, মাছের ঝোল, ডাল, সেই দিয়ে খেয়ে হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে। আর তারপরে লক্ষ্মী পুজোটা করলাম। লক্ষ্মী পুজোতে যেটা মেনলি হয় সেটা হচ্ছে ঘট বসানো। তার জন্য সমস্ত বাসন কোসন ভালো করে একটু মাজা হয়। প্রতিদিন যদি জল ধোয়া করা হয়, এই দিনটাতে একটু ঘষে মেজে পরিষ্কার করে নেওয়া হয় ভালো করে। তো সেটাই করা হয়েছে। আর তারপরে একটু ফুলের ব্যবস্থাও বেশি থাকে এবং সেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ঘট বসিয়ে মা লক্ষ্মীর পুজো করা হয় প্রতিটা বাঙালি বাড়িতে বৃহস্পতিবারে। এটা চল হয়ে এসেছে এবং এখনো হয়। তো কেউ কেউ তো আবার পাঁচালিও পড়েন। আবার কারো কারো নিয়মে দুবেলাই পুজো করার নিয়ম রয়েছে, মানে সকালে একবার আবার রাতে একবার। তো আমি আপাতত একবারই পুজো করি আর বিকেলবেলা সন্ধে দিয়ে দিই। খুব ছোটবেলায় দুটো লাইন পড়েছিলাম এবং মনে গেঁথে গিয়েছিল। লাইন দুটো হচ্ছে, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। কথাগুলো আগে তেমনভাবে না বুঝলেও এখন মনে হয় কিছুটা হলেও বুঝেছি। এখন আমার এটাই মনে হয় যে বাইরের যান্ত্রিক যে পূজা অর্চনা তার থেকে অনেক বেশি প্রয়োজন অন্তরের পূজা। আর সেই পূজা শুধুমাত্র মূর্তি পূজাতেই সীমাবদ্ধ নয়, এ পূজা সার্বজনীন, মানুষের জন্য পূজা, মানুষের কথা ভাবা, মানুষের হয়ে চলা, মানুষের পাশে থাকা, মানুষকে নিয়ে থাকা, এর থেকে বড় পূজা আমার মনে হয় আর হয় না। ঘরের পুজো করতে হয় এবং করে আসছি, তাই বৃহস্পতিবারের পুজোটাও করি এবং ঘট বসিয়ে পুজো করি। যা যা নিয়ম আছে অল্প বিস্তর মানি এবং খুব বেশি গোড়ামি আমি কখনোই পছন্দ করি না। সহজভাবে সরলভাবে যেটুকু করা যায় ভক্তিযোগে, বাই ফোর্স নয়, আন্তরিকভাবে, তাই আমার পুজো মনে হয়। তাই খুব সামান্য আয়োজনে, যেন কাজ করতে হয় বলে করি তেমন না করে, একটুখানি ভক্তি মিশিয়ে একটুখানি আনন্দ মিশিয়ে আমি পুজোটা করি। আর এমনিতে মা লক্ষ্মীর পুজো বৃহস্পতিবার আমাদের বাঙালি ঘরে হয়, আমি আগেও বললাম। আর তাতে একটুখানি ঘট বসিয়ে আম্রপল্লব, সিঁদুর, ধান, দুব্ব এই সহযোগে পুজো হয়। যদিও দুব্বটা আমার কাছে এখন অনুপস্থিত, কারণ আমি যেখান থেকে ফুল এনেছি সেখানে শুধু তুলসী পাতা ছিল, দুব্ব ছিল না, আর আমার বাড়িতেও দুব্ব নেই। যতটুকু আমার কাছে রয়েছে এখন উপস্থিত, এখনকার মতো আর কি যতটুকু আছে তা দিয়েই আমি মায়ের পুজো করলাম। আর এমনিতেই আমার মা যতদিন রয়েছে মাই পুজোটা করে, কিন্তু আজকে একটু লক্ষ্মী পুজোটা আমার করতে ইচ্ছে করলো, তাই বললাম মাকে যে আমিই আজকে করে ফেলি, তাই বসে পড়েছি। খুব একটা আড়ম্বর তো আমার থাকে না কখনোই, আর খুব নিয়মের ঘটাও আমার কাছে নেই। তো প্রতিদিন যেরকম পুজো করি সেরকমই করলাম, শুধুমাত্র একটাই স্পেশাল বা একটাই বিশেষ জিনিস, সেটা হচ্ছে ঘট বসানো, তাছাড়া বাকি সবই এক। আর সত্যি কথা বলতে কি, ভগবান তো আর শুধুমাত্র যে ওই মূর্তির মধ্যে আছে তা নয়, ভগবান সর্বত্র বিরাজিত। আর শুধুমাত্র ওই বৃহস্পতিবারের দিনেই যে মা লক্ষ্মী পূজা নেন তা তো নয়, আমাদের বিশ্বাসের মধ্যে সমস্ত দেবদেবী ঈশ্বর বিরাজমান। একটা সামান্য জীব থেকে শুরু করে একটা বড় সরজীব, কোনোটাই তো ঈশ্বর বই নয়, সবই ঈশ্বর, ঈশ্বরেই সব। তো যাই হোক, এইভাবেই আমার বৃহস্পতিবারের আরাধনা আমি সম্পন্ন করলাম। এবং হয়তো আমি যা বোঝাতে চেয়েছি তোমাদের, যে পূজা মানে শুধু যান্ত্রিকতা নয়, পূজা মানে অন্তরের নিবেদন, সেটা হয়তো কিছুটা হলেও বোঝাতে পারলাম। এবং আমি চেষ্টা করবো আজীবন এটা বুঝে চলার, যেন এটা আমি সত্যি মানে বুঝে থাকতে পারি, যেন কখনোই বাইরের আড়ম্বর, চাকচিক্য, যান্ত্রিকতা, বোঝা স্বরূপ আমার মধ্যে ভার হয়ে না পড়ে, আমি যেন সাধারণ, একদম সিম্পল এইরকমই থাকতে পারি। এই আশীর্বাদই মা লক্ষ্মীর কাছ থেকে চেয়ে নিলাম। কিছু করার পর আমি চলে এসেছি, ওই এক পদ রান্না বাকি ছিল সেটা করতে। কেটে কুটে নিতে হয়, কেটে কুটে নিলাম বেশ কিছু জিনিস, যেমন ধরো মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা, বেগুন, পেঁপে, আলু, এসব তো দিতেই হয়।
তো এইসব একসাথে কেটে নিয়ে সমস্ত জায়গা ফায়গা গুছিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে বসিয়ে দিলাম ড্যানে একটুখানি পাঁচ ফোড়ন আর তার সাথে একটু চিনে বাদাম। এই দুটো ফ্রাই করে সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলোকে দিয়ে একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা এই মশলাই পড়বে এর মধ্যে। তারপরে ঢেকে নিয়ে কীভাবে রেডি হয়ে গেল দেখো, পাঁচ মিশেল তরকারি খুব সহজে। এর সাথে করে বয়েল করারও কোনো ব্যাপার কিন্তু আমি রাখি না। চাইলে হাতা দিয়ে একটু এইভাবে মজিয়ে নেওয়া যেতে পারে, অথবা এরকম গোটা গোটাও রাখা যেতে পারে। প্রত্যেকটা সবজি কিন্তু সমানভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস রেডি দুপুরে লাঞ্চের জন্য পাঁচ মিশেল তরকারি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার। শুক্রবার দিন সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম। আজকে রান্না বান্নায় বিশাল অ্যারেঞ্জমেন্ট। একে তো কই মাছ এনে রেখেছে আশিস, তাছাড়া গাছের এঁচোর কাটা হয়েছে, সেই এঁচোর মা কুটে দিল, এবারে চিংড়ি মাছ দিয়ে হবে এঁচোর। তো রান্না এখনও শুরু করিনি, জাস্ট শুরু করার আগেই ক্যামেরাটা অন করলাম। চলো রান্না পর্বটাকে মিটিয়ে নিই, তারপরে গল্প করা যাবে। এই দেখো বেশ বড় সাইজের কই মাছ নিয়ে এসছে। আর তোমাদের বলা হয়নি, আমিও একদিন অবশ্য বাজার থেকে কই মাছ নিয়ে এসেছিলাম। এই দেখো একটুখানি আমি তুলেও রেখেছিলাম, কিন্তু দেওয়া হয়নি ভিডিওটা। সুপ্রভাত, কাল তো অনেক রাতে ফিরেছি সাড়ে নটা নাগাদ। তো আজকে সকালবেলা আমাকে যেতে হয়েছে বাজারে। কেন আমি বলছি, কেন সেদিন আর ভিডিও করা হলো না, কেনই বা বাজারে গিয়েছিলাম, সেটা আমি এখন একটু বলে দিচ্ছি। ওড়িশার ওই বীচ থেকে ঘুরে ফিরে এসে তার পরের দিন আশিসের ভীষণ পেটের প্রবলেম হয়েছিল, তাই আমি আর ওই দিন ওকে বাজারে যেতে দিইনি রোদের মধ্যে। আর জ্যান্ত মাছ নিয়ে এসেছিলাম, সেদিনও ছিল কই, আজকেও কই। তবে আজকে একটা স্পেশাল জিনিস আছে, গাছের এঁচোর, এই যে মা কেটে ধুয়ে রেখে দিয়েছে, আমি এখন প্রথমে বয়েল করব। আলু আর এঁচোরটা একসাথে একটুখানি হালকা করে বয়েল করে নেবো, বেশি না, বয়েল করে তারপরে ফ্রাই করে করব। আর ওই পাশে আমি কই মাছ কিন্তু ভাজতে দিয়েছি। কই মাছগুলো বেশ বড় বড় আর কালো কালো, বেশ ভালো লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো লাগে কই মাছ, যদি একটু কাঁটা বেশি থাকে আর শক্ত শক্ত কাঁটা থাকে ভেতরে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আর জ্যান্ত মাছ তো এমনিতে উপকারও আছে। তো ভাজাটা হয়ে যেতে তারপরে আমি কিন্তু ওই পাশে এঁচোরটা বসাবো। আমি কই মাছের ঝালটাও কিন্তু হয়ে গেছিলো, আর এদিকে আমি এঁচোরটা ফ্রাই বসাচ্ছি। এঁচোরটা ফ্রাই করে চিংড়ি মাছ দিয়ে করবো। আমি পুরোপুরি রেসিপিটা আজকে শেয়ার করলাম না, ফ্রাই করে নিয়ে দেখো এই যে আমার হয়ে গেছে এঁচোর চিংড়ি। রান্নাবান্না সব শেষ করলাম, তো শেষে দেখলাম যে একটু ডালও করতে হবে। তো মুগ আর মসুর একসাথে মিশিয়ে বসিয়ে দিয়েছি। স্নান করবো এখন, আবার স্নান করে এসে তারপর আবার লাঞ্চ করবো। মা স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে, এটাই যা, মানে মা থাকলে পুজোটা আমার করে দেয়, তো অনেক বড় কাজ একটা আমার হয়ে যায়। আর স্নানের আগে ভাবছি যে আজকে একটু উঠোনটা পরিষ্কার করবো। উঠোন মানে এই সামনেটা দেখতে পাচ্ছ পরিষ্কারই আছে মোটামুটি, কিন্তু ওই পাশটা না প্রচুর আম পাতা পড়েছে। আম গাছে আম তো হয়েছে মানে গোনা যাবে হাতে, কয়েক পিস হয়েছে, একদম পাতার ফাঁকে ফাঁকে আছে, খুঁজেও পাওয়া যাবে না, কিন্তু পাতা পড়ছে প্রচুর। শুধু ওই গাছেরই নয়, একটা মেহগিনি গাছ আছে আমাদের, তারও পাতা পড়ে, প্রচুর পাতা পড়ে। তবে কাঁঠাল পাতাটা ইদানিং একটু কমেছে, তো সেই জন্য ভাবলাম কি ওই পাশের যে মাটিটুকু রয়েছে ওইটুকু থেকে না ভালো করে পাতাগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে এক পাশে জমিয়ে রাখি। হয় ফেলে দিতে পারবে, না হলে অনেক সময় জ্বালিয়ে দিলেও হয়ে যায়। তো এইভাবেই আমি কিন্তু গাছের পাতাগুলোকে পরিষ্কার করি, মানে হয় জেলে দিই অথবা বাইরে দিয়ে দিই, যখন সাফাইওয়ালা দাদা আসে তখন দিয়ে দিই। এছাড়া সুপুরির খোল পড়ে, মানে ছোট্ট জায়গা হলে হবে কি, গাছ তো অনেক আছে, তা সেই জন্য শুকনো পাতার অভাব হয় না এই সময়। এই সময় কেন, সারা বছরই মোটামুটি পড়ে, কারণ কিছু কিছু গাছ তো চিরহরিৎ যেগুলো সারা বছর পাতা ঝরায়, আবার কিছু কিছু গাছ পর্ণমোচী যেগুলো বছরে একবার পুরো পাতা ঝরিয়ে ফেলে, যেমন মেহগিনিটা সমস্ত পাতা এইবার ঝরিয়ে ফেলেছে। আর আমাকে ও রেখে দিয়েছে ওর পাতা কুড়োনোর জন্য, আমিও আমার ডিউটিতে একদম অবহেলা নেই, এসে পাতা কুড়োতে শুরু করে দিয়েছি। কারণ যার জন্য যে কাজগুলো অ্যালোটেড থাকে সেগুলো অঘোষিতভাবে কিন্তু হতেই থাকে, দেখবে অনেক সময় আমরা ভাবিও না, ভেবেও উঠতে পারি না, কিন্তু সেই কাজগুলো আমরা অটোমেটিক্যালি করতে শুরু করে দিই, তাই না? তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু এইভাবেই আমি হালকা ফুলকা একটা ব্লগ রাখলাম, বিশেষ করে মা লক্ষ্মীর পুজো, তাছাড়া ওই টুকটাক রান্নাবান্না আমি বিশেষ শেয়ার করতে অবশ্য পারিনি আজকে। ভেবেছিলাম এঁচোর চিংড়িটা পুরোটাই শেয়ার করবো, কিন্তু করা হয়ে ওঠেনি অনিবার্য কারণবশত, কিছু না কিছু হয়েছিল, এখন আমার মনে পড়ছে না। তো চলো আজকের মতো বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টেক কেয়ার অল অফ ইউ।